আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঘোষিত রোডম্যাপ যথাযথ অনুসরণের মাধ্যমে ইসি সব দলের আস্থা অর্জন করতে পারবে এমন আশা জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আলমগীর। সহিংসতা মুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় একাধিক দিনে ভোট গ্রহণের কথাও জানান তিনি। দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত কর্মপরিকল্পনা প্রকাশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন কমিশনার আলমগীর। এছাড়া নির্বাচন প্রভাবিত করতে হয়রানিমূলক মামলাকে যাতে কেউ অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে অবস্থা নেওয়ার কথা জানান আরেক কমিশনার আনিসুর রহমান। ইমার আসাদের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে ইসি। এই উপলক্ষে নির্বাচন ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের অনুপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন কমিশনার আহসান হাবিব খান। প্রকাশিত কর্মপরিকল্পনায় সংসদীয় এলাকা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা সহ সাতটি করণীয় তুলে ধরা হয়। এতে 2023 সালের ডিসেম্বর থেকে 24 সালের 29 জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়। নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে একটা সুন্দর গ্রহণযোগ্য একটা ইলেকশন জাতি চাষ উপহার দেওয়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আনিসুর রহমান বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে কেউ হয়রানিমূলক মামলা করতে পারবেন না। আগের আসামি ছিল এক্স, এখন ওয়াই, কেউ এখানে নতুন করে এই করা হচ্ছে, সেই ধরনের অবশ্যই প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলব। প্রকাশিত রোডম্যাপ সঠিকভাবে অনুসরণ করা গেলে কমিশন সব দলের আস্থা অর্জন করতে পারবে বলে আশা জানান কমিশনার মোহাম্মদ আলমগীর। আমাদের যে কর্মপরিকল্পনা, যে কাজগুলো করেছি সেগুলো তো আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ধারণা যে কোনো রাজনৈতিক দলের আর কোনো অবস্থা থাকবে। 150 আসনে ইভিএমে ভোট নেয়ার পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও সহিংসতা মুক্ত করতে একাধিক ধাপে ভোট গ্রহণের ইঙ্গিত দেন এই নির্বাচন কমিশনার। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।